আসসালামু আলাইকুম, এমটিএইচ বিডি নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো পাকিস্তানের বাবর ক্রুজ মিসাইল নিয়ে। বাবর হলো পাকিস্তানের মিডিয়াম রেঞ্জ সাবসনিক ক্রুজ মিসাইল, যেটা পারমাণবিক হামলা চালাতে সক্ষম ক্রুজ মিসাইল, যেটা ভূমি, নৌ, যুদ্ধজাহাজ এবং সাবমেরিন থেকে হামলা করা যায়। বাবর ক্রুজ মিসাইলটি পাকিস্তানের অন্যতম শক্তিশালী মিসাইল এবং ভয়ঙ্কর অস্ত্রগুলোর একটি। বাবর ক্রুজ মিসাইলের নাম রাখা হয়েছে প্রথম মুঘল সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের নাম অনুসারে। বাবর ক্রুজ মিসাইলটা হাত অফ সেভেন নামেও পরিচিত। বাবর ক্রুজ মিসাইলটা ডিজাইন এবং ডেভেলপ করেছে পাকিস্তানের ন্যাশনাল ডিফেন্স কমপ্লেক্স বা এনডিসি। বাবর ক্রুজ মিসাইলটা ব্যবহার করে পাকিস্তানের আর্মি স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড এবং নেভাল স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড, যারা পাকিস্তানের ল্যান্ড এবং নেভাল বেসড পরমাণু অস্ত্র পরিচালনা করে। বাবর ক্রুজ মিসাইলের বেশ কিছু ভেরিয়েন্ট আছে, যেমন বাবর ওয়ান, বাবর টু, বাবর থ্রি, হারবা, বাবর ওয়ান এ, বাবর ওয়ান বি। এর মধ্যে বাবর ওয়ান টু ভূমি থেকে হামলা করা যায়, বাবর থ্রি সাবমেরিন থেকে লঞ্চ করা যায় এবং হারবা ভার্সনটি যুদ্ধজাহাজ থেকে লঞ্চ করা যায়। পাকিস্তান 2005 সালের 12 আগস্ট সর্বপ্রথম পারমাণবিক হামলা চালাতে সক্ষম বাবর মিসাইলের সফল পরীক্ষা চালায়। তখন তার রেঞ্জ ছিল 500 কিলোমিটার, যেটা পাকিস্তান ল্যান্ড বেসড ট্রান্সপোর্টার ইরেক্টর লঞ্চার বা টিইএল থেকে লঞ্চ করে। পরবর্তীতে 2007 সালের 22 মার্চ পাকিস্তান বাবর ক্রুজ মিসাইলের উন্নত সংস্করণের পরীক্ষা চালায়, যার রেঞ্জ ছিল 700 কিলোমিটার। 2009 সালের 6 মার্চ পাকিস্তান আবারও বাবর ক্রুজ মিসাইলের পরীক্ষা চালায়। 2010 সালে বাবর ক্রুজ মিসাইলটা পাকিস্তানের সার্ভিসে আসে। পরবর্তীতে 2011, 2012, 2016, 2017, 2018, 2021 সালের 11 ফেব্রুয়ারি এবং সর্বশেষ 2021 সালের 21 ডিসেম্বর পাকিস্তান বাবর ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালায়। চলুন বাবর ক্রুজ মিসাইলের ওভারঅল স্পেসিফিকেশনস বা বৈশিষ্ট্যগুলো দেখে নিই। এর টোটাল ওজন প্রায় 1500 কেজি, এর লেন্থ 6.2 মিটার, এর ডায়ামিটার বা ব্যাস 0.52 মিটার, এর উইং স্প্যানের দৈর্ঘ্য 2.5 মিটার। এর ইঞ্জিন দুই ধরনের, টার্বোজেট এবং সলিড ফুয়েল রকেট। সলিড ফুয়েল রকেটের মাধ্যমে বাবর মিসাইলকে নির্দিষ্ট উচ্চতা এবং দূরত্ব পর্যন্ত বুস্ট করা হয়। অর্থাৎ এর প্রথম স্টেজ সলিড ফুয়েল রকেট ইঞ্জিন দিয়ে চলে, পরবর্তীতে টার্বোজেট ইঞ্জিনের মাধ্যমে চলে, যা অনেকটা টার্বোজেট আনম্যান্ড এরিয়াল ভেহিকেলের মতো। বাবর ক্রুজ মিসাইলের প্রোপেলেন্ট দুই ধরনের, লঞ্চ স্টেজে যে বুস্টার রকেট ব্যবহার করা হয় সেটা সলিড ফুয়েল চালিত এবং ফ্লাইং স্টেজে ব্যবহৃত টার্বোজেট ইঞ্জিনটি লিকুইড ফুয়েল চালিত। বাবর মিসাইলের ম্যাক্সিমাম স্পিড Mach 0.8, যেটা ঘন্টায় 990 কিলোমিটার যেতে পারে, যা সাবসনিক গতির। এর গাইডেন্স সিস্টেম বেশ কয়েক ধরনের, ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম, জিপিএস, টেরেইন কন্ট্রোল ম্যাসিং বা টারকম অথবা স্পেস বেসড স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম। বাবর মিসাইলের ব্যবহৃত ওয়ারহেড, এটা 450 থেকে 500 কেজি পরিমাণ কনভেনশনাল হাই এক্সপ্লোসিভ ওয়ারহেড অথবা নিউক্লিয়ার ওয়ারহেড বহন করতে পারে। অর্থাৎ এটা পারমাণবিক হামলা চালাতে সক্ষম, যেটা খুবই শক্তিশালী, ধ্বংসাত্মক ক্ষমতা সম্পন্ন, যেটা শত্রু স্থানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে পারে। বাবর ক্রুজ মিসাইলের লঞ্চ প্ল্যাটফর্ম, বাবর ওয়ান, বাবর টু, বাবর ওয়ান এ, বাবর ওয়ান বি ভার্সন ভূমি থেকে ট্রান্সপোর্টার ইরেক্টর লঞ্চার ব্যবহার করে হামলা করা যায়। বাবর থ্রি ভার্সন সাবমেরিন থেকে লঞ্চ করা যায় এবং হারবা ভার্সনটা যুদ্ধজাহাজ থেকে ফায়ার করা যায়, যেটা পাকিস্তান তাদের আজমত ক্লাস মিসাইল বোট থেকে লঞ্চ করে। এবার আসি বাবর মিসাইলের রেঞ্জ নিয়ে। বাবর ওয়ান ভার্সনের রেঞ্জ 700 কিলোমিটার, বাবর ওয়ান এ ভার্সনের রেঞ্জ 450 কিলোমিটার, বাবর টু ভার্সনের রেঞ্জ 750 কিলোমিটার, বাবর থ্রি এর রেঞ্জ 450 কিলোমিটার, হারবা ভার্সনের রেঞ্জ 700 কিলোমিটার। সর্বশেষ পাকিস্তান 2021 সালের 21 ডিসেম্বর বাবর ওয়ান বি ভার্সনের পরীক্ষা চালায়, যার রেঞ্জ প্রায় 900 কিলোমিটার, যা বাবর মিসাইলের অন্য সব ভার্সন থেকে বেশি। এই রেঞ্জের আওতায় ভারতের বিশাল এলাকা রয়েছে। বাবর মিসাইলের উন্নত ভার্সনের প্রযুক্তি পূর্বের থেকে অনেক বেশি শক্তিশালী। বাবর ক্রুজ মিসাইলের বেশ কিছু ভয়ানক সক্ষমতা রয়েছে, যেমন বাবর ক্রুজ মিসাইলের যথেষ্ট ম্যানুভারিং সক্ষমতা রয়েছে, যেটার মাধ্যমে মিসাইলটা প্রয়োজনে এলোমেলোভাবে উঠতে পারে। এমনকি বাবর মিসাইলটা ভূমির অনেক নিচু দিয়ে চলতে পারে, যেটাকে টেরাইন হাগিং বলা হয়। এত নিচু দিয়ে চলার কারণে শত্রুপক্ষের রেইডারে মিসাইলটা ধরা পড়ে না, যার মাধ্যমে বাবর মিসাইলটা শত্রুপক্ষের রেইডার এবং এয়ার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করতে পারে। বাবর ক্রুজ মিসাইলের স্টেলথ ক্যাপাবিলিটি রয়েছে, ফলে শত্রুপক্ষ বাবর মিসাইলকে ঠেকাতে ব্যর্থ হবে।
বাবর ক্রুজ মিসাইলটা মিসাইল লঞ্চ ভেহিকেলের মাধ্যমে ভূমির যে কোনো স্থান থেকে খুব দ্রুত হামলা করতে পারে। একটা মিসাইল ভেহিকেল 3-4 বাবর ক্রুজ মিসাইল বহন করতে পারে, ফলে পাকিস্তান খুব দ্রুত অনেকগুলো বাবর মিসাইল একসাথে হামলা করতে পারবে। আর বাবর মিসাইল খুবই উন্নত প্রযুক্তির। বাবর মিসাইল পাকিস্তানের অন্যতম ভয়ানক ও কৌশলী অস্ত্রগুলোর একটি, যেটাকে ঠেকানো অনেকটা কঠিন। সোরে আর ভিউয়ার্স, এই ছিল পাকিস্তানের বাবর ক্রুজ মিসাইল নিয়ে আজকের আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সামরিক বিষয়ক আরও ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন।